ডারবান টেস্টে মাত্র এক স্পিনার নিয়ে খেলতেন আমার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে প্রটিয়া স্পিনারদের দাপটের বিপরীতে বাংলাদেশ দল পিছিয়ে গিয়েছিল একজন স্পিনারের কমতি থাকার কারণে এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এবার টাইগারদের দ্বিধা দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে চোটের কারণে তাজকিন আহমেদকে এই ম্যাচে পাওয়া যাবে না আরেক মূল পেসার শরীফুল ইসলামও চোটের কারণে ছিটকে গেছেন শরীফুল অবশ্য প্রথম ম্যাচে খেলেনি দ্বিতীয় টেস্টে তাস্কিনের জায়গায় কে আসবেন তা বড় প্রশ্ন বটে অতীত ইতিহাস আর পরিসংখ্যান বলছে জার্মানের মতো পোর্ট এলিজাবেথেও স্পিনারদের সহায়তা থাকে তা সত্ত্বেও বাংলাদেশ অধিনায়ক মমিনুল হকের ইঙ্গিত তাস্কেনের জায়গায় অন্য কোনো পেসারকে সুযোগ দেওয়া হতে পারে তিনি বলেন কাল উইকেট না দেখা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না উইকেট যতটুকু দেখলাম একটু শুষ্ক আগের ইতিহাস কি তা নিয়ে ভাবা খুব কঠিন এখানে হয়তো ভিন্ন কিছু হতে পারে কাল সকালে আরেকবার দেখলে সিদ্ধান্ত নিতে উইকেটে একটা স্পিনার বেশি খেলাবো নাকি একটা পেস বলার বেশি খেলাবো তবে তাস্কিনে না থাকা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় দারুণ ছন্দে থাকা তাস্কিনকে নিয়ে অধিনায়কের ভাষ্য তাস্কিন টেস্ট ক্রিকেটে আসার পর থেকে নিয়মিত ভালো করছে অবশ্যই আমরা মিস করব উইকেট আর কন্ডিশনের এসব চ্যালেঞ্জ যখন ঘুম কেড়ে নেওয়ার দশা অমিনুল তখন তার স্বাভাবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানালেন তিনি বলেন এক এক কন্ডিশনে এক এক চ্যালেঞ্জ থাকে ইংল্যান্ডে একরকম থাকে নিউজিল্যান্ডে একরকম থাকে আবার দক্ষিণ আফ্রিকায় অন্যরকম এগুলো মানিয়ে নিতে হবে এটা শুধু ক্রিকেটে না সব ক্ষেত্রেই হয় এখানে রিভার্স সুইংয়ের চ্যালেঞ্জ আসতে পারে আবার বাতাসের কারণে এয়ার সুইংও আসতে পারে পোর্ট এলিজাবেথ টেস্ট শুরুর আগে গণমাধ্যমের সাথে আলাপকালে মমেনুল জানালেন মুশফিকের ফর্ম ইস্যুতে কতটা নির্ভর তিনি মমেনুল বলেন মুশফিক ভাইকে নিয়ে কোনো চিন্তাই করি না উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান টেস্টে তার তিনটি ডাবল সেঞ্চুরি আছে উনি অবশ্যই দ্রুত ক্যামব্যাক করবেন আর আমি নিজেকে নিয়েও চিন্তিত নই আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে সেটার দিকে তাকাচ্ছি